সাকিব আল হাসান বাংলাদেশের তখন জেতার জন্য ষোলো বলে চোদ্দো রান দরকার সেরকম মুহূর্তে যখন অনেক চিন্তা ভাবনা শঙ্কা ভর করেছে দর্শকদের কিংবা ক্রিকেটারদের বা টিম ম্যানেজমেন্টের সদস্যদের মনে ঠিক সেই সময় ক্যামেরা যখন বাউন্ডারি লাইনে বাইরের দিকে প্যান করা হলো তখন দেখা গেল সাকিব অনেকটা চিল মুড়ে আধ শোয়া হয়ে বসে বা শুয়ে আছেন যেখানে মানে তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো রকম চিন্তাভাবনা কিংবা শঙ্কা কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না তার শরীরই ভাষা বলছে তিনি অনেক চিল আছেন বাংলাদেশের পরাজয় হয়তো তার ওপর খুব একটা প্রভাব ফেলবে না এমন একটা অবস্থানে তিনি ছিলেন কিন্তু আদৌ কি তার এমন অবস্থানে থাকা উচিত ছিল অন্তত এই প্রশ্ন না তুলেও এই অন্য আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে সাকিবের এই বডি ল্যাঙ্গুয়েজ আসলে পজিটিভ কিছু প্রকাশ করে কিনা প্রশ্নের উত্তর বা প্রশ্ন এই ধারা চলতেই থাকবে তবে আলোচনা একটু এবার ম্যাচে একদম খেলার দিকটায় ফিরিয়ে আনি যদি আপনাদেরকে আমি বলি যে বাংলাদেশ দ্বিতীয় যখন শেষ হয়ে যায় চতুর্থ ওভার শুরু হয় তিন ওভারে পরে বাংলাদেশ অন্তত তিন ওভার যখন চলে দুই দশমিক তিন চার পাঁচ ওভার সেই সময়টা থেকেই ওই সেমিফাইনালে যাওয়ার আশা বা সমীকরণ ছেড়েই দিয়েছিল বাংলাদেশ চেষ্টাই করেনি সেমিফাইনালে যাওয়ার জন্য সেটা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে বিশ্বাসযোগ্য মানে হবে কি না জানি না মনে হতেও পারে না হতে পারে তবে এটাই সত্যি এবং কেন সত্যি কেন এই কথা বলছি সেটাই ব্যাখ্যা করছি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলা কথার প্রেক্ষিতে ব্যাখ্যা করছি প্রেস কনফারেন্সে এসে নাজমুল হোসেন শান্ত বললেন সমীকরণটা দেখুন বাংলাদেশের সমীকরণ ছিল বারো দশমিক এক একশো ষোলো রান চেজ করতে হবে তাহলে সোজা সমীকরণ বাংলাদেশ সেমিফাইনালে চলে যাচ্ছে কি হচ্ছে বাংলাদেশের এইখানে যে অ্যাপ্রোচটা দরকার ছিল অল আউট অ্যাটাক আপনি যান আপনি আপনার শর্টস খেলেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি জয়ের জন্য খেলেন জয় শুধু না বারো দশমিক এক ওভারে একশো ষোলো রান চেইস করার জন্য খেলেন যেন আপনি সেমিফাইনাল খেলতে পারেন যে কোনো দলের যে কোনো কোচিং স্টাফ যে কোনো থিঙ্ক ট্যাঙ্ক হয়তো এই প্ল্যানটাই দেবে ব্যাটারদেরকে তবে আজকে মাস্টরাফি যেমন স্ট্যাটাসে বলেছেন যে ব্যাটারদের ব্যাটারদের দেখে মনে হয়েছে যে তাদের কোনো প্ল্যান দেওয়া হয়নি দেওয়া হলো একের পর এক সেটা বদলেছে শুধু সেরকম অবস্থায় হয়েছে বাংলাদেশে ব্যাটারদের এবং প্ল্যান আদৌ কি দেওয়া হয়েছিল সেটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন যে বলা হয়েছিল বা তারা ভেবেছিলেন প্রথম ছয় ওভার আমরা চেষ্টা করব প্রথম ছয় ওভারে হলো না হলে নাই আচ্ছা এখানে পরে আসি এবার তার পরের কথা শান্ত বলেছেন যে আমরা দুই তিনটা আর্লি উইকেট যখন চলে গেল তখন থেকেই আমরা সেমিফাইনাল বা এই সমীকরণ দেখার জন্য খেলছি না আমরা শুধুমাত্র ম্যাচটা জেতার জন্য খেলছি এবার আমরা এই জায়গাতে যদি দেখতে চাই যে বাংলাদেশ আসলে ওই যে শান্ত যে দুই তিনটে উইকেটের কথা বললেন যে ওই দুইটি তিনটে উইকেটের পর আমরা সেমিফাইনাল খেলার চেষ্টাই করিনি সেই দুই তিনটা উইকেট কখন গেছেন গেছে জানেন ইনিংসের বাংলাদেশের ব্যাটিং ইনিংসের মাত্র থার্ড ওভারে এমন সময়ে বাংলাদেশের সেকেন্ড উইকেট গেছে যখন বাংলাদেশের রান ছিল তেইশ তেইশ রানে সেকেন্ড উইকেট তেইশ রানে থার্ড উইকেট আর সেই সময় চলছে দুই ওভার পাঁচ বল অর্থাৎ তিন ওভার হয়নি আচ্ছা তিন ওভার হয়ে গেছে ধরে নিলাম তিন ওভার হয়ে গেছে তেইশ রানে বাংলাদেশের তিনটা উইকেট পড়ে গেছে তখনও নয় ওভারে বিরানব্বই রান লাগে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার নয়বারে বিরানব্বই রান তোলা আসলে মোটামুটি খানিকটা দশের কিছু বেশি রান রেটে রান তুলতে হতো এবং ততক্ষণে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির পরে বল ব্যাটে খুব ভালোভাবে আসছিল এমনটাই বলেছেন ক্যাপ্টেন সো শর্ট খেলাও ইজি হয়ে গিয়েছিল এমন একটা অবস্থান থেকে যখন আপনার সেমিফাইনালে সমীকরণের ম্যাচে নয় বিরানব্বই রান লাগে তখন আপনি সেটা চেষ্টা করবেন না এটা শুনতে অদ্ভুত লাগলেও বাংলাদেশ সেটা চেষ্টা করেনি ঠিক আছে বাংলাদেশ নয় বিরানব্বই রানের চেষ্টা করেনি পরের সমীকরণটা দেখি ছয় ওভার যখন শেষ হয়ে গেল বাংলাদেশের ক্যাপ্টেন যেমনটা বলেছেন যে আমরা ছয় ওভার চেষ্টা করব এটাই ভেবেছিলাম লিটন কুমার দাস একদম প্রথম বল থেকে মারার চেষ্টা করছিলেন দেখা যাচ্ছিলো প্রথম ওভারে তিনি একটা ছক্কা একটা করে চার মেরেছেন তিনি পুরো ইনিংসে ছিলেন আচ্ছা গেলাম ছয় ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল তেতাল্লিশ তিন উইকেটে সেই মুহূর্ত থেকে ওই ছয় ওভার শেষে আরও বাকি ছিল ছয় ওভার এক বল বাংলাদেশের লাগতো সত্তর রান ছয় ওভার এক বলে যখন আপনার সত্তর রান দরকার সেমি ফাইনালের মতো বিশাল একটা জায়গা অর্জন করার জন্য সেখানে আপনি সেটা চেষ্টা করবেন না বাংলাদেশ করেনি নাজবুল হোসেন শান্ত এই কথাটাও বলেছেন বাংলাদেশ চেষ্টাই করেনি যে তারা সেমিফাইনাল খেলবে তারা শুধু চেষ্টা করেছে ওই সময়ের পর থেকে যে আমরা শুধু ম্যাচটা জিততে চাই আচ্ছা ঠিক আছে পরের অবস্থান ম্যাচের সিনারিওতে সিনারিওতে বিবেচনা করি যখন নয় ওভার শেষ হয়ে গেল অর্থাৎ তখন তিন ওভার এক বল বাকি যে বারো ওভার এক বলে সমীকরণ সেমিফাইনাল খেলার জন্য অর্থাৎ ১৯ বল ১৯ বলে বাংলাদেশে তেতাল্লিশ রান লাগতো আপনি সেটা চেষ্টা করবেন না মানে তেতাল্লিশ রান চেস ডাউন করা উনিশ বলে আপনি কি চেষ্টাই করবেন না এই ওয়ার্ডটাই জোর দিয়ে বলছি চেষ্টাই করেননি চেষ্টাই করেননি কে চেষ্টাই করেননি মাহমুদুল রিয়াদ তিনি দশম ওভারে যেটা করেছেন সেটা অভাবনীয় অকল্পনীয় মাহমুদউল্লাহ রিয়াদ নূর আহমদের ওভারে পাঁচটা বল ডট দিয়েছেন একটা শট তার ব্যাটে কানেক্ট হয়েছে চার হয়েছে বা বাউন্ডারি হয়েছে বাকি পাঁচটা বল তিনি খুব ডিফেন্সিভ মুডে খেলছিলেন যখন আপনার উনিশ বলে তেতাল্লিশ রান প্রয়োজন আপনি সেটা ট্রাই করবেন না সেটা অর্জন করার জন্য করেনি মাহমুদুল রিয়াদ ইভেন ওই ওভারের লাস্ট বলে তিনি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছেন বড় শট খেলার কোনো চেষ্টা নাই অভাবনীয় না অকল্পনীয় না কিন্তু এমনটাই ঘটেছে বাংলাদেশ সেমিফাইনালে খেলার চেষ্টাই করেনি প্রথম ওই তিন ওভারের পর থেকে কারণ প্রথম তিন ওভারে বাংলাদেশ ক্যাপ্টেনের কথা অনুযায়ী তিনটা উইকেট চলে গেছে আর্লি উইকেট গেলে আমরা চেষ্টা করব না এটাই ঘটেছে আসলেই অকল্পনীয় বিষয়টা তো তারপরে যেটা দেখা গেলো মাহমুদুল রিয়াদ নয় বলে ছয় রান করেছেন ছয়টা ডট দিয়েছেন তারপরে তিনি আউট হয়ে গেছেন ঠিক যে সময় মাহদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা তার এক্সপিরিয়েন্স তার এত বছরের যে খেলার ম্যাচ উইনিং সাইলেন্ট কিলিং পারফরম্যান্স যা কিছু দরকার ছিল কিচ্ছু পাওয়া যায়নি বরঞ্চ পুরোপুরি উল্টোটা পাওয়া গেছে সত্যি মানে অভাবনীয় কিংবা অকল্পনীয় অবাস্তব চিন্তাধারা ছাড়া আমার কাছে বলার মতো অন্য কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না টু বি অনেস্ট আপনাদের কাছে কোনো ওয়ার্ড থাকলে অবশ্যই বলবেন এবার ম্যাচের একটা একাদশের জায়গায় আসতে চাই শরিফুল ইসলাম ভারতের বিপক্ষে হাতের ইঞ্জুরিতে পড়েছিলেন তার হাতে সেলাই পড়েছিল তিনি তখন থেকে একাদশের বাইরে প্রথম কয়েক ম্যাচের পরে তিনি একাদশের বাইরে ছিলেন কিন্তু তিনি যখন ফিট হয়ে গেলেন তিনি ফিরতে পারেননি কেন তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করছিলেন তার জায়গায় শরীফুল কানা যাচ্ছিল না তবে আজকের ম্যাচে বাংলাদেশ দুইটা চেঞ্জ করেছে জাকির আলী অনেককে ড্রপ করেছে শেখ মেহেদিকে ড্রপ করেছে অনেককে ড্রপ করে সৌমুকে নিয়েছে শেখ মেহেদিকে ড্রপ করে তাসকিমকে নিয়েছে অথচ সম্ভবত আফগানিস্তানের বিপক্ষে যদি একটা বোলারও নিতে হতো সেটা হতে হতো শরিফুল ইসলামকে কেননা আফগানিস্তানের যে দুই ওপেনার রয়েছেন ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাস তাদের বিপক্ষে শরিফুলের রেকর্ড খুবই ভালো এবং মোটামুটি এটা জানা কথা আফগানিস্তানের টপ অর্ডারটাই তাদের প্রাণ ভোমরা শক্তি টপ অর্ডারকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে টপ অর্ডার বা ওপেনিং পেয়ারটাকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে আফগানিস্তানের কম রানে তাদেরকে কম রানে বেঁধে রাখার সম্ভাবনা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে শরিফুল যে ইনকামিং ডেলিভারিগুলো গত এক দেড় বছরে তিনি করে আসছেন দুর্দান্ত সেটা খুব কাজে লাগতে পারত। এবং সেটা সেই কার্যকারিতা তিনি আগেও দেখিয়েছেন বেশ কয়েকবার দেখিয়েছেন সেই শরিফুলকে আনাই হয়নি হতে পারে এটা একটা টিম ম্যানেজমেন্টের অন্য চিন্তাধারা ছিল অবশ্য অন্য চিন্তাধারার জায়গায় যে ম্যানেজমেন্ট ভাবে যেই দলের হেড ভাবছে যে সুপার এইটে এসেছি এরপরে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে আমরা যদি যাই পাই আমরা ভারতকে না হারাই অস্ট্রেলিয়াকে না হারাই শুধুমাত্র যদি আফগানিস্তানের সাথে সম্মানজনক একটা জয় অর্জন করতে পারি সেটাই আমাদের জন্য বোনাস সেই রকম একজন ম্যানেজমেন্ট সেই রকম একজন দলের নেতা বা হেড কোচ এভাবে ভাবতে পারছেন যারা তাদের কাছ থেকে খুব বেশি আর কী বা আশা করা যেতে পারে হেড কোচের নিজের মুখে বলা কথা যে আমরা বোনাস যাই পাবো তাই বোনাস তো এই বোনাসের কথা নিয়ে বাংলাদেশের সাবেক কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন খোঁটাও খোঁটাও দিয়েছেন বাংলাদেশকে যে আপনি সতেরো ওভারে অল আউট হয়ে গেলেন তার থেকে বেটার আপনি বারো ওভার এক বলে অল আউট হয়ে যান বারো ওভার এক বলে সেমিফাইনালের যেই সমীকরণ দরকার ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য যা করার দরকার ছিল সেই অল আউট অ্যাটাকে যে বারো ওভার এক বলে মধ্যে আপনি অল আউট হয়ে যান তা অন্তত এই সতেরো ওভারে ধুকে থুকে সম্মানজনক জয় অর্জন করার জন্য খেলার থেকে ওইটা সম্মানজনক ছিল তারপরে শ্রীনিবাস খোঁটা দিয়েছেন হ্যাঁ যদিও আসলে এখন সুপারাইটে যাই হবে তাই তো বোনাস তো এই দল বা এদের থেকে আর কী বা আশা করা যায় শেষ কথাটা আমারই বললাম আমি আমার দায়ভার নিয়ে বললাম আসলে এই হচ্ছে অবস্থান এই হচ্ছে অবস্থান আর বাংলাদেশ আজকের ম্যাচটার কথা যদি বলি ওই তো অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে যেই অ্যাপ্রোচ দেখা গেছে মোটামুটি সম্মানজনক একটা পরাজয় সেই জিনিসটা অর্জন করার জন্য খেলছে তারা যে জিততে চায় তারা ম্যাচটা ডমিনেট করে জিততে চায় ভারতের দেয়া প্রায় দুইশো টার্গেট অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের যে ব্যাটিং ইনটেন্ট ছিল কিংবা ভারতের এই দুইশো টার্গেটের সামনে বাংলাদেশের ব্যাটাররা শুধু চেয়েছেন উইকেটে টিকে থাকতে কোনো মতে একশো চল্লিশ পঞ্চাশ করতে যেটা জয়ের কোনো ইনটেন্ট নাই জয়ের কোনো মানসিকতা নাই একই মানসিকতা আফগানিস্তানের বিপক্ষেও দেখাতে চেয়েছে দেখিয়েছে এবং বলতে হয় যে ওই ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যেমনটা খেলেছে যা চেয়েছে কোনো মতে হয়তো পরাজয় অর্জন করব ভারত অস্ট্রেলিয়া বড় দল তাদের বিপক্ষে আমরা জিততে পারবো না এমন একটা মানসিকতা নিয়ে হয়তো বাংলাদেশ তাদের খেলায় অন্তত সেই মানসিকতাই প্রদর্শন হয়েছে সেই একই জিনিস আফগানিস্তানের বিপক্ষেও দেখা গেছে তারা ইনিংসের দ্বিতীয় তৃতীয় ওভার থেকে সেমিফাইনালে আসা ছেড়ে দিয়েছেন তারা জেতার জন্য খেলছিলেন ম্যাচ শুধু জেতার জন্য যেটা আসলে আলটিমেটলি হয়নি ম্যাচটাও বাংলাদেশ হেরেছে শেষ কেন ব্যাটারদের ব্যর্থতা একটু ব্যাটারদের আমল নামায় যদি যাই লিটন দাস একা চুয়ান্ন রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ঊনপঞ্চাশ বলে বাট তানজিদ হাসান তামিম টানা চার ম্যাচে তিনটা ডাক এরপর নাজমুল হোসেন শান্ত তিনি আসলেন একটা বাউন্ডারি মারলেন ঠিক আগের বলে বাউন্ডারিটা যে জায়গায় মেরেছেন সেখানে একটা ফিল্ডার দিয়ে একই বল করা হলো সেই টপে পা দিয়ে তিনি ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে এলেন সৌম্য সরকার চরম ফর্মের শিকার আছে সৌম্যর আগে সাকিব আল হাসানের কথা বলে তিনি এলেন সাকিবকে শান্তকে তাউহিদ হৃদয়ের আগে আজকে পাঠানো হয়েছে কেন ইভেন সৌম্যকেও তাহিদ হৃদয়ের আগে পাঠানো হয়েছে স্টক করার জন্য অথচ তাওহিদ হৃদয় মোস্ট ইনফর্ম ব্যাটার তাকে হয়তো আগে পাঠাতে হতো বাংলাদেশ সেটা করেনি আচ্ছা সৌম্য সরকার আসলেন দশ বলে দশ রান যিনি চরম অফ ফর্মে ছিলেন সাকিব হাসানের কথা বলছিলাম নাজবুল হাসান তো যে বলে আউট হয়েছেন ঠিক তার পরের বলে সাকিবের পায়ের কাছে বল দেওয়া হলো তিনি কটেন বোল্ড হলেন শূন্য রানে গোল্ডেন ডাক আরও একবার এই একই জিনিস বাংলাদেশ বা সাকিব সম্মুখীন হয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাকিবের যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে এমনটা এরপর আর কে থাকবেন তাওহিদ হৃদয় তিনি এসে ওই ইন্টেনটা বরাবর তিনি যেটা দেখিয়ে আসছেন ছক্কা মারা চার মারার ম্যাচ যে তার সেটা দেখানোর চেষ্টা করেছেন ক্লিক করেননি খুব বেশি কিছু এখানে বলারও থাকে না প্রতিদিন তাওহিদ হৃদয় আপনাকে একা জিতিয়ে দেবে এটা আশাও করা যায় না এরপরে তো মাহমুদুল্লাহ রিয়াদের কথা বললামই আর মাহমুদুল্লাহ রিয়াদ যে বলে আউট হন এগারোতম ওভারে ঠিক তারপরে বলে রিশাদ হোসেন এসে বিশাল একটা স্লক করতে গিয়ে বোল্ড হয়ে যান তো যখন রিশাদ বোল্ড হয়ে গেলেন তখন আমি যদি বলি বাংলাদেশ আশি রানের সপ্তম উইকেট হারালো বাংলাদেশের তখনও জেতার জন্য সাঁত্রিশ বা ছত্রিশ রান দরকার তানজিম হাসান সাকিব ছিলেন এর পরে তাসকিন আহমেদ ছিলেন মুস্তাফিজ ছিলেন আর সেট ব্যাটার শুধু লিটন ছিলেন ইন্ডারদের নিয়ে সংগ্রাম করতে হতো ম্যাচটা জেতার জন্য লিটন সেটা কতটুকু করেছেন লিটনের পুরো ইনিংসটা প্রশংসাযোগ্য হলেও শেষের পার্টটা হয়তো আমার কাছে প্রশ্ন থেকে যাবে কেননা তিনি তাস্কিনকে এক্সপোজ করে দিয়েছেন যেখানে তার নিজের দায়িত্বটা নেওয়া উচিত ছিল বলে আমার মনে হয় কেননা তাসকিন নয়টা বল খেলেছেন তাস্কিনকে এখানে এক্সপোজ না করে নিজে হয়তো দায়িত্ব নিয়ে খেললে আমার মনে হয় ভালো হতো তো কিছুই হয়নি কাজের কাজে বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মুখে যদি আমার হাসি থেকে থেকে সেই হাসিটাও বলতে হয় যে দুঃখের হাসি দুঃখের হাসি এখানে দ্বিতীয় কথা আর কিছু বলার নেই তবে আসলে বলতে হয় যে আফগানিস্তানের কোচ জনাথন ট্রটের যে অ্যাক্টিভনেস ডেডিকেশান সেই জায়গায় চানডিকে হাথরু সিংয়ে হয়তো পিছিয়ে পড়েছেন প্ল্যানিং কিংবা আগ্রাসী মনোভাব সব জায়গায় হাথরু সিংয়ে পিছিয়ে পড়েছেন কেননা জনাথন ট্রটকে সব জায়গায় দেখা গেছে মাঠের চার কোণায় তিনি ঘুরছেন প্ল্যানিং করছেন ডায়েরি হাতে ডিজে ব্রাভোর সাথে তিনি প্ল্যানিং করছেন প্লেয়ারদের মেসেজ পাঠাচ্ছেন ইভেন গুলবাদির নাইব যে পায়ে হাত দিয়ে পড়ে গেলেন যে অভিনয়টা করলেন বলে ধারণা করা হচ্ছে সেটাও কিন্তু ওই জনাথন ট্রটের নির্দেশেই ওই মাঠের বাইরের দিক থেকে বৃষ্টিটা যখন শুরু হয় বৃষ্টি দেখে ট্রট নির্দেশ দেন খেলাটা স্লো ডাউন করার জন্য তখন সাথে সাথে গুলবাদের নাইব সেই নির্দেশ মেনে পায়ে হাত দিয়ে পড়ে যান খেলা বন্ধ হয়ে যায় তো এই জায়গায় মাস্টার প্ল্যানার অবশ্যই জনাথন ট্রট এবং জনাথন ট্রটকে কৃতিত্ব দিতে হয় জনাথন ট্রট এবং তার দল আফগানিস্তান যোগ্য দল হিসেবে যোগ্য দাবিদার হিসেবে সেমিফাইনালে গেছে বাংলাদেশ এখানে সেমিফাইনালে গেলে হয়তো অন্যায়ী হতো তো শেষ হল বাংলাদেশে বিশ্বকাপ মিশন এখন যারা গেছে তারা ভালো খেলুক বাংলাদেশ ভালোই ভালো বিশ্বকাপ থেকে ফিরে দেশে ফিরে এসে নিজেদের ভুলগুলো শুধ্রে নিক তার আগে উপলব্ধি করতে শিখুক উপলব্ধি করতে জানুক কতটুকু করবে না করবে দেখা যাক আর আজ আপাতত ক্রিক থেকে আমি জয়ন্ত বিন্দু সাইন অফ করছি